নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এবার গুপ্তধন পাওয়ার দিন চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে ছয় রাশির নাম আমি ভিডিওতে বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 18 মাসের মধ্যে গুপ্তধন পেয়ে আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। গুপ্তধন নামটা সকলেই কিন্তু আমরা পরিচিত, আর আমাদের মনে গুপ্তধন পাওয়ার একটা সুপ্ত বাসনা থেকেই যায়, সেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই। কিন্তু আশ্চর্য বিষয় এটাই, সকলের কিন্তু এই গুপ্তধন পাওয়ার কপাল হয়ে ওঠে না। তার কিছু ফ্যাক্ট রয়েছে, সেই ফ্যাক্টটি আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে বলতে চলেছি কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি। তা শুন, প্রথমে জানিয়ে দিই গুপ্তধন পাওয়ার কী ফ্যাক্ট রয়েছে। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আপনারা কেবলমাত্র বুকিং করতে পারবেন। যারা জন্মছক বিচার করতে চান, কেবলমাত্র তারাই যোগাযোগ করুন। আসুন এবার আমি জানিয়ে দিই কী ফ্যাক্ট রয়েছে। আমরা যখন কোনো সিনেমা দেখি, তখন তার পিছনে কিন্তু পরিচালক লুকিয়ে থাকে, অর্থাৎ পরিচালকের কথা মতো কিন্তু এই সিনেমাটা নির্ণয় হয়। তাই এই গুপ্তধন পাওয়ার যে পরিচালক, সেটা কেউ না, কে জানেন? কেতু, কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কেতু গ্রহই গুপ্তধন পাওয়ার পরিচালক। আর এই কেতু গ্রহ আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে, সেটা কিন্তু একটা বড় বিচারের বিষয়। যদি আপনার কেতু গ্রহ অশুভ থাকে বা কেতু গ্রহ নিচস্থ থাকে, তাহলে আমার প্রতিটি কথাই কিন্তু মাটিতে পড়ে যাবে। এই কেতু গ্রহের কথা আমি কেন বললাম, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। রাশিচক্রে প্রতিটি গ্রহেরই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কাজ করে থাকে। কেতু গ্রহ যে কাজটি করে, সেটি হচ্ছে গুপ্ত বা সুপ্ত জিনিস, অর্থাৎ যাই গুপ্ত তাই কেতু, যাই অদৃশ্য তাই কেতু। অর্থাৎ কেতু গ্রহ রিসার্চ, সায়েন্টিস্ট এইসব কিন্তু দেখায়, এছাড়াও কেতু গ্রহ গুপ্তধন দেখায়। যে জিনিস লুকোনো, যে জিনিস হিডেন, সেই জিনিস উদ্ঘাটনই হল কেতু গ্রহের মেন কাজ। অর্থাৎ আমরা অনেক সময় শুনেছি যে ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা ঢুকে গেছে কারো অ্যাকাউন্টে, এছাড়াও আমরা অনেক সময় শুনেছি কোনো জায়গা থেকে মাটি খুঁড়ে দুর্লভ কোনো পাথর পেয়েছে এবং সেই পাথর বিক্রি করে সে কোটিপতি হয়ে গেছে। এছাড়াও এবং ট্রেনে যেতে যেতে অনেকে মালিকহীন ব্যাগ দেখতে পেয়েছে এবং সেই ব্যাগ খুলে যখন দেখেছে, দেখেছে কোটি কোটি টাকা, আর সেই টাকা নিয়েই কিন্তু সে আজ কোটিপতি। এইরকম অনেক ফ্যাক্ট রয়েছে যেগুলো কিন্তু কেতু গ্রহ দেখায়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 18 মাসের মধ্যে আপনারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই কেতু গ্রহের শুভ প্রভাবের ফলে আপনারাও কিন্তু আগামী দিনের কোটিপতি হতে চলেছেন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু 18 মাসের মধ্যে গুপ্তধন পেয়ে
হতে চলেছেন কোটিপতি। এরপরে যে চার নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই 18 মাসের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 18 মাসের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু আগামী 18 মাসের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।